হ্যালো বন্ধুরা, টেক গিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখনও কিন্তু অধিকাংশ মানুষের আধার কার্ডে পুরো ডেট অফ বার্থ দেওয়া নেই, শুধুমাত্র জন্ম সালটি দেওয়া আছে। এই রকম যাদের আধার কার্ডে শুধুমাত্র জন্ম সাল দেওয়া আছে, তাদের কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং ভবিষ্যতেও হতে হবে। আপনার আধার কার্ডে যদি ফুল ডেট অফ বার্থ না থাকে, তাহলে আপনি যখন নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে যাবেন, আপনি কিন্তু প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। আবার আমরা যদি কোনো নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। আবার বর্তমানে আমরা যখন বিভিন্ন চাকরির অনলাইন এক্সাম দিতে যাই, সেই সব এক্সাম সেন্টারগুলোতেও কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকে আমি আপনাদের এই সব সমস্যার সমাধান করে দেবো। তো আমি আজকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে বাড়িতে বসেই আপনার পুরো জন্ম তারিখটি আপনারা কীভাবে আপনার আধার কার্ডে বসিয়ে নিতে পারবেন। আবার অনেকের আধারের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত থাকে না। তো আধারের সঙ্গে যদি মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে, তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো এই সব সমস্যার সমাধানের জন্য আপনাকে সিম্পলি আধার রিপ্রিন্টের জন্য আবেদন করতে হবে। আপনি যদি আধার রিপ্রিন্টের জন্য আবেদন করেন, তাহলেই কিন্তু আপনার আধার কার্ডে আপনার পুরো জন্ম তারিখটি কিন্তু চলে আসবে এবং আপনি নতুন একটি আধার কার্ড কিন্তু আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনার মোবাইল থেকে বা আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে কীভাবে আধার রিপ্রিন্টের জন্য আবেদন করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে ভিডিওর নিচে দেখুন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিতে ক্লিক করে দিন এবং পাশে দেখুন একটি বেল আইকন আছে, সেটিতেও প্রেস করে দিন। এর ফলে আমি যখন এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব, আপনার কোনো ভিডিওই মিস হবে না। UIDAI টাইপ করার পর সার্চ করব। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি তা হলো UIDAI.gov.in, এটাতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর দেখুন উপরের দিকে অনেকগুলি অপশান আছে। তো আমরা প্রথম অপশানটি অর্থাৎ মাই আধার, এই অপশানের উপর আমাদের কার্সার নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর দেখুন একটি ড্রপ ডাউন লিস্ট চলে আসবে। এই ড্রপ ডাউন লিস্ট থেকে নিচের দিকে দেখুন অর্ডার আধার রিপ্রিন্ট, এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নিউ ট্যাব ওপেন হবে, অর্ডার আধার রিপ্রিন্ট একটি উইন্ডো আমাদের সামনে ওপেন হবে এবং নিচের দিকে চলে আসব। দেখুন এখানে লেখা আছে এন্টার ইওর 12 ডিজিট আধার নাম্বার। তো আমরা এইখানে আমাদের হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া যে আধার কার্ডটি, সেই নাম্বারটি আমরা এই স্থানে পুট করে দেবো। পুট করে দেওয়ার পর নিচে দেখুন একটি ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটি আমরা নির্ভুলভাবে এইখানে পুট করব। ক্যাপচাটি পুট করার পর দেখুন নিচে একটি চেক বক্স আছে, যদি আমাদের আধারের সঙ্গে আমাদের মোবাইল নাম্বার রেজিস্টার্ড অর্থাৎ যুক্ত না থাকে, তাহলে আমরা এই চেক বক্সে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের যে কোনো একটি মোবাইল নাম্বার এইখানে পুট করব। তো আমার মোবাইল নাম্বারটি এখানে পুট করি। পুট করলাম। পুট করার পর নিচে সেন্ড ওটিপিতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা যে মোবাইল নাম্বারটি পুট করেছিলাম সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। এই যে এখানে লেখা আছে ওটিপি সেন্ড টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, চেক ইওর মোবাইল। তো আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইলে একটি ওটিপি এসছে, এন্টার ওটিপি। এইখানে আমরা আমার মোবাইলে যে ওটিপিটি এসছে সেটি এখানে পুট করে দেবো। ওটিপিটি পুট করলাম। পুট করার পর নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন এই চেকবক্সে ক্লিক করতে হবে, নিচে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। সাবমিট করার পর এরকম একটি উইন্ডো উপস্থিত হবে এবং এখানে একটি অপশান চলে আসবে মেক পেমেন্ট। ওকে, তো আমরা মেক পেমেন্ট এর উপরে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকম একটি পেমেন্টের একটি উইন্ডো আমাদের সামনে উপস্থিত হবে। এই আধার রিপ্রিন্টের জন্য আমাদেরকে 50 টাকা আমাদের যে ডেবিট কার্ড বা এটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো এখানে তিনটে অপশান আছে, ডেবিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাংকিং। আমি এখানে ডেবিট কার্ড সিলেক্ট করব। ডেবিট কার্ড সিলেক্ট করলাম। এইবার এখানে দেখুন আমাদের যে ডেবিট কার্ড বা এটিএম কার্ড তার ডিটেলস এখানে পুট করতে হবে। কার্ডের ডিটেলস সমস্ত পুট করার পর প্রসিডে ক্লিক করব। আমার ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযোগ আছে তাতে একটি ওটিপি আসছে, তো ওটিপিটি আমি এখানে পুট করব। পুট করার পর মেক পেমেন্ট। তো দেখুন ট্রানজ্যাকশন সাকসেসফুল। তো আমার পেমেন্ট সাকসেসফুল হয়েছে এবং একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে এসছে। আমি যেই পেমেন্টটি করলাম এবং রিপ্রিন্টের জন্য যে অর্ডার দিলাম, তার প্রমাণ হিসাবে আমাকে
एक्नोलेजमेंट स्लिपटी डाउनलोड कर प्रिंट आउट कर रखते हैं। तो हमें एखान डाउनलोड करब, पेमेंट सम्पूर्ण हम ये पेमेंट रिसिप्टी डाउनलोड कर प्रिंट आउट कर रखते हैं। ओके, तो एरपर 10-15 दिन मध्य हमार जे आधार कार्डटी से इंडियन पोस्टर माध्यमे আমাদের যে বাড়ির অ্যাড্রেস সেখানে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন, আশা করি আমার দেওয়া এই তথ্যটি আপনাদের খুবই কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধু এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।